বিশ্বাসঘাতকতার সবচেয়ে দুঃখের বিষয় হলো এটি কখনোই আপনার শত্রুদের কাছ থেকে আসে না। ফুটবল বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার সার্জিও রামোস স্পেনের জাতীয় দল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। পিএসজির ডিফেন্ডার রামোস স্পেনের হয়ে রেকর্ড 180টি ম্যাচ খেলেছেন। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রামোস একটি পোস্ট করেছেন। স্পেনের হয়ে রামোসের অর্জনটা অন্য সবার মতো নয়। 2010 সালের ফিফা বিশ্বকাপ, 2008 ও 12 সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, 2004 সালে ইউরোপিয়ান অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়ন ট্রফি আছে তার নামে। রামোস স্পেনের বর্তমান কোচের সিদ্ধান্তে আঘাত পেয়েছেন। প্যারিসিয়ান ডিফেন্ডারের মতে দেলাফুয়েন্তের নেওয়া সিদ্ধান্তটি ফুটবল পেশাদারিত্বের মধ্যে পড়ে না, আর এখানে অনেক অপ্রাসঙ্গিক কারণও আছে বলে মনে করেন এই প্যারিসিয়ান ডিফেন্ডার। সময় এসেছে জাতীয় দলকে বিদায় জানানোর। আমার প্রিয় লা রোহা, আজ সকালে আমি বর্তমান কোচের কাছ থেকে কল পেয়েছি, যিনি আমাকে জানিয়েছেন যে আমি এখন বা এর পরেও তার পরিকল্পনায় জায়গা পাব না। আমার পারফরম্যান্স যাই হোক না কেন বা আমার ক্যারিয়ারে আমি যাই করি না কেন। সর্বশেষ দেশের জার্সিতে খেলেছেন 2021 সালের মার্চে। আন্তর্জাতিকভাবে রামোস 4টি বিশ্বকাপ এবং 3টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনের প্রতিনিধিত্ব করেছেন। সার্জিও স্পেনের নবম সর্বোচ্চ গোলদাতা। রামোস তার স্টেটাসে ফুটবলে হওয়া বৈষম্যতা নিয়ে কথা বলেন। নিজেকে দুর্ভাগা বলে মনে করেন তিনি। বয়স নিজেই কোনোভাবে গুণ বা ত্রুটি নয়, এটা শুধুই একটা সংখ্যা যার সাথে পারফরম্যান্স বা সামর্থ্যের নেহাত সম্পর্ক নেই। মদ্রিচ, মেসি, পেপে, আমি তাদেরকে শ্রদ্ধা আর হিংসা করি। তারা ফুটবলের ঐতিহ্য, মূল্যবোধ, যোগ্যতা ও ফুটবলের সুবিচারের প্রতীক। দুর্ভাগ্যক্রমে আমার ক্ষেত্রে এমন হবে না, কারণ ফুটবল সবসময় ন্যায়সঙ্গত নয়। ফুটবল কখনোই শুধু ফুটবল নয়। গিরগিটি রং বদলায় আত্মরক্ষার জন্য, আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার্থে। আন্তর্জাতিক ফুটবল থেকে রামোসের বিদায়ে ভক্তরা স্প্যানিশ ফুটবলের অমানবিকতার পরিচয় পেয়েছেন। মোহাম্মদ হুসাইন, একাত্তর। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক।